আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মনিরুজ্জামান মনির। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটা সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটাতে আপনাদেরকে আমি আজকে দেখাবো হাউ টু ক্রিয়েট এ স্লাইডার ইমেজ ইউজিং এলিমেন্টর অন ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এলিমেন্টর ইউজ করে ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে একটা সুন্দর স্লাইডার ক্রিয়েট করা যায়, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গেট স্টার্টেড। আমরা আমাদের এই পেজে আসি, অলরেডি লগ ইন করা পেজে আসি। আমরা এলিমেন্টর ওপেন করা, সেই এলিমেন্টরটা আমরা এডিট করব কিভাবে, সুন্দর একটা স্লাইডার ক্রিয়েট করব। আমরা এখানে করব যে ক্লায়েন্টস উই হ্যাভ ওয়ার্ক উইথ, বা যে সুন্দর ক্লায়েন্টের সাথে কাজ করেছি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সেকশন নিয়ে নিব। এখানে আমরা একটা সেকশন ক্রিয়েট করে নেব, একটা সিঙ্গেল কলাম নিয়ে নিলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা, কলামের একটা ব্যাকগ্রাউন্ড করে দিই। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা স্লাইডার অ্যাড করব। আমরা এই যে এইখানে নাইন ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব স্লাইডার। এই যে এখানে ইমেজ ক্যারোসেল পাওয়া যাবে, আমরা এটাকে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে আনবো। দেখেন, আনার পর আমরা এখানে অপশন পাবো, এই যে ইমেজ ক্যারোসেল, কন্টেন্ট ইমেজ ক্যারোসেল। এখানে দেখেন, নো ইমেজ সিলেক্ট, আমরা যেহেতু কোনো ইমেজ সিলেক্ট করা নেই, অতএব আমরা কোনো কিছু পাচ্ছি না। এখানে আমরা কিছু ইমেজ সিলেক্ট করি এখান থেকে, যেগুলো আমার মিডিয়া লাইব্রেরিতে কিছু আছে। আমরা এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা চারটা ইমেজ দিয়ে আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করলাম। আমরা চলো ক্যাপশন এখানে লিখতে পারবো, আমরা এখন আপাতত লিখছি না। চলুন আমরা ইনসার্ট গ্যালারিতে আমরা ক্লিক করি। এই যে আমাদের ইমেজ গুলো চলে আসছে, আমরা এখানে আপডেটে ক্লিক করে দিই। আচ্ছা, দেখার সুবিধার্থে যেন ভালো দেখা যায়, ক্লিয়ারলি কেমন আসছে, আমরা একটা এটা একটা এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। স্টাইল, ব্যাকগ্রাউন্ড, কালার, আমরা এরকম একটা কালার দিয়ে দিই। পারফেক্ট, এখন ক্লিয়ারলি একটু দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে ইমেজ আমরা দিলাম চারটা, এখানে দেখাচ্ছে, আমাদের এখানে দেখাচ্ছে হলো তিনটা করে। এখান থেকে এই যে অপশন থেকে আমরা এই যে ইমেজ ক্যারোসেল অপশন থেকে আমরা এখানে সিলেক্ট করতে পারবো কয়টা আপনার আমাদের এখানে শো করবে। আমরা যদি দেখি, আমরা এখানে দেখছি আমার তিনটা শো করতেছে একটা স্লাইডের মাঝখানে। আমরা এখানে দেখাবো হচ্ছে হলো ছয়টা, এই যে স্লাইড শো, ছয়টা, এই ছয়টা এসে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর ছয়টা ইমেজ চলে আসছে। আমরা এখানে আপডেটে ক্লিক করে দেব। এখন চাইলে যদি আমরা এই ইমেজের হাইট উইথ যদি আমরা বাড়াতে চাই, অথবা এই যে দেখেন অ্যারো এবং ডট গুলো আছে, আমাদের এখানে অ্যারো আছে, এই যে ডট গুলো আছে, কিন্তু ডট গুলো আমরা দেখতে পাচ্ছি না, কেন? ডট গুলো কালো কালার, যেহেতু আমরা অ্যারো এবং ডট যদি একটা যদি রাখতে না চাই, যেমন যদি আমরা অ্যারো না রাখতে চাই, শুধু ডট রাখবো, শুধু ডট গুলাই থাকবে, ডটগুলো আমরা দেখতে পাচ্ছি না। ডটগুলো দেখার জন্য আমাদেরকে ইন্সপেক্ট করে দেখতে হবে, আমরা যদি কালারটা এটা চেঞ্জ করে দিই, আবার ডটগুলো আবার দেখতে পারবো। এই যে ডটগুলো দেখা যাচ্ছে, ডটগুলোকে বড় ছোট করা যাবে, এগুলা সবকিছুই করা যাবে, এগুলো কাস্টম সিএসএস করতে হবে। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা স্লাইডার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আর ওটা দেখিয়ে দিই, এখানে কোনো সমস্যা নেই, আমরা শুধু অ্যারোটাই রেখে দিলাম, আমরা ডট গুলো রাখলাম না। আর সেকশনে একটা প্যাডিং যদি দিয়ে দিই, তাহলে আমার দেখতে আরো ভালো লাগবে। এই যে এখানে আমরা যদি 60 দিয়ে দিই, বটমে যদি 60 দিয়ে দিই, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর যদি আমরা কিছুই না না রাখতে চাই, ডট এবং অ্যারো, আমরা একটু প্রিভিউতে দেখে নিই। হ্যাঁ, এই তো চলে আসছে, এই যে।
এখানে আমরা যদি এরোটা আমরা যদি বাদ দিতে চাই, আমরা এরোটা বাদ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এরো, না আমরা কিছুই রাখবো না। হ্যাঁ, পারফেক্ট, খুব সুন্দর চলে আসছে। এখন আমরা চাইলে এই যে এই যে আমার ইমেজের একটা আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবো, এগুলো কাস্টম সিজ করে করা যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা চলে আসছে আমাদের। আমরা চাইলে এই যে ইমেজের হাইট উইথ গুলো আমরা এগুলা আমরা এগুলো বড় ছোট করে দিতে পারবো। এখানে ইন্সপেক্ট করে ধরে ইমেজের হাইট উইথ আমরা ঠিক করে দিতে পারবো। যদি ছোট হয় আমরা 100 পিক্সেল, 100 পিক্সেল, উইথ 100, হাইট 100 আমরা যদি দিয়ে দিই। এই যে হাইট 100 পিক্সেল আছে, আমরা যদি উইথ 100 পিক্সেল দিলে এটা পারফেক্টলি পেয়ে যাবে সব। দেখি আমরা একটু কাস্টম সিএসএস একটু দিয়ে, এখানে আমরা একটা ক্লাসটা ধরি, ক্লাসটা ধরে আমরা যদি এখানে যদি উইথ দিয়ে দেই, হান্ড্রেড পিক্সেল, আর একটা মিনিমাম হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল। আমরা এটা কপি করে নিয়ে, এই কোডগুলো কপি করে নিয়ে আমরা এখানে কাস্টম সিএসএস এখানে বসাই দিতে পারবো। কাস্টম সিএসএস আপনারা যেখানে অ্যাডভান্স ট্যাবে গেলে, এই যে এখানেই পাবেন অ্যাডভান্স ট্যাবে গেলেই, এখানে ক্লিক করে অ্যাডভান্স ট্যাবে গেলেই পাবেন। তো দেখি আমরা একটু রিলোড দিয়ে, হ্যাঁ পারফেক্ট, এই যে সুন্দর সবগুলো সাইজ একদম পারফেক্টলি চলে আসছে। আমরা এখানে বর্ডার রেডিয়াস, ইমেজের বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবো, এখানে চাইলে আরো রাখতে পারবো। তো ধন্যবাদ বন্ধু, আশা করি ভালো লেগেছে আপনাদের টিউটোরিয়ালটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমি আরো ভালো ভালো ভিডিও আপনার জন্য আপলোড করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।